ভালোবাসা তো ধরাও যায় না, ভালোবাসা ছোঁয়াও যায় না। কিছুটা কল্পনা আর মায়ের এ বন্ধন সবাইকে জানে। কল্পনায় একাকী কোন দুপুর বা মধ্যরাতে মানুষের মনে ভিড় করে ভালো লাগার কবিতা, তারপর দুটি মনের সান্নিধ্যে যে পথ চলা শুরু হয় তা হয় আনন্দের। ভালোবাসা তো ধরাও যায় না, ভালোবাসা ছোঁয়াও যায় না, ভালোবাসা অনুভব করতে হয়, আর ভালোবাসা কখনো বলে বোঝানো যায় না, সেটা অনুভূতি দৃষ্টিতে আসে ভালোবাসা। আজকে সারাদিন কি করলেন আপনি? আজকে সারাদিন ঘুম থেকে উঠে প্রথম খালামণিদের বাসায় গিয়েছি, তারপর মামাদের বাসায় গেলাম, তারপর কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলের সাথে মিট করলাম। এই যে কাছাকাছি থাকার যে টানটা, যে মায়াটা, এটাই ভালোবাসা। কোত্থেকে যে এত ভালোবাসা আসে আমি জানি না, কিন্তু দুজনের পথ এক হওয়াই শেষ কথা নয়। জীবনের বন্ধুর পথে এক যুগলকে কঠিন পথ পাড়ি দিতে হয়, তৈরি হয় জটিলতা, বেড়ে যায় সম্পর্কের টানাপোড়েন। তবে সততা আর বিশ্বাস অটুট থাকলে ভালোবাসার এই পথচলা সবসময়ই মধুময় হয় বলে মনে করেন যুগলরা। সবসময় বিশ্বাসটা রাখলে ভালোবাসা টিকে রাখা সম্ভব, এবং রেসপেক্ট শ্রদ্ধাবোধটা থাকতে হবে। কথার সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার যে অধ্যায় রচনা করেছিলেন তা অনেক আগেই পাশ্চাত্যে উদযাপিত হয়ে আসলেও বাংলাদেশে এর চল শুরু 90-এর দশকে। তবে ভালোবাসা দিবসের আবেদন শুধু প্রেমের সম্পর্কেই নয়, পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোকেও শক্ত করে বলে মনে করেন অনেকেই। তারা বলেন ভালোবাসা তা যে ক্ষেত্রেই যার জন্যই হোক না কেন, এর মূল ভিত্তি বিশ্বাস। বিশুদ্ধ বিশ্বাসের নির্মল ভালোবাসাই সবার জীবন হোক আনন্দময়। ভালোবাসা দিবসে এমনটাই শুভকামনা সবার জন্য।